হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইস, এখন বাজে হচ্ছে 7:19, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকের আমি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রায় 5-6 বছর পরে আমি রান্নাটা করব, শুটকি মাছ রান্না করব 6 বছর পরে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে রান্না করি। বরের খুব ফেভারিট, তো আমি খাই না, মেয়েও খায় না, মেয়েরও মানে জন্মের পরে প্রথম বলবো, জানি না খাবে কি না। তো যাই হোক, ওটাই এখন রান্না করব আর ওটাই শেয়ার করব। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো। মাছটা এখন কাটিনি, কাটাকাটি করব। জল গরম বসিয়ে দিয়েছি। এটা ফ্রিজ না, জীবনে প্রথমবার শুটকি মাছ কাটবো, বুঝেছো? দিনে বাবাই করে সববারে, মানে সববারে বলতে বললাম না, 5 বছর কি 6 বছর পরে রান্না করবো, আমি ভুলেই গেছি। এসেছিল ঘরে, তাই বললাম কিভাবে করে। ওই সব করে, ওই কেটে কুটে ধুয়ে টুয়ে সবই করে, আমি আদপে জানিও না। আমি এখন কাটছি, জীবনে প্রথমবার শুটকি মাছ কেটে রান্না করবো। হ্যাঁ, না তুমি খাও। আমার হাত ভালো না রে বাবা, তুমি খুলো। আমার হাত ভালো না, আমি এখন কিভাবে তোমাকে খুলে দেব? বাটি নিয়েছো ওখান থেকে, না নিচে পড়ল। তোমাদেরকে বলতেও ভুলে গেছি, আমি আবার খাইও না, আমি শুধু রান্না করে দিতাম, কিন্তু আমি খেতাম না। কেটে দেয় বাবা, খুব শক্ত। এইটুকু মাছ আর কি দাম এই শুটকি মাছের! এখন ধুবো এটাকে, সব কাটাকাটি করে নিয়েছি, মাছটাকে ধুয়ে নিয়ে দেখছি কাটা হয়ে গেছে। নিচে বসে পড়েছো বিছানায়? বসো বাবা, মেঝেতে বস, বসে খায় না, খালি পা, ঠান্ডা লেগে যাবে বাবু, এমনি ঠান্ডা লেগে আছে। এটা গরম জলে এখন ভিজিয়ে রাখবো, কাঁটাটা যে আছে ভেতরে কাঁটাটাকে বের করব, কারণ আমার বর এরকম করতো দেখেছি, কারণ আমি কোনোদিন করিনি। তো বলছিল করবে, সেই তখন কটা বাজবে, 4:30-5টা বাজে, শরীর দিচ্ছিল না, সে শরীরটাও ভালো লাগেনি, তাই জন্য আমি বললাম থাক আমি করে নিব, ওই জন্য বসছে এখন করতে। এটাকে ভালো করে ধুয়ে কাঁটাটা বের করে ভালো গরম জলে ধুবো, চটকে চটকে। আমার বড় তো কি চটকে চটকে ধোয়, ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে ভাজবো, তারপরে রান্না বাড়ি। দেরি আছে, পুরা গরম জল। কি বাজে একটা গন্ধ পেয়েছি আমার মেয়ে না, কোনো আমার ঠান্ডাও লেগে গেছে। দেখ দেখ, নিচে পড়ে গেছে, উঠে খাচ্ছো কেন? তোমাকে বলছি না উপরে যাও। দেখ আমার মেয়েটা, ইস, আমি পারি না, আমার মেয়েটাকে নিয়ে পারি না গো, আমার মেয়েটা পুরো
না গরম জল ব্যাগ নিয়ে যাবে আঙ্কেল, আঙ্কেল বাজার করতে গেল। নরম হয়ে গেছে, এখন কাঁটাটা বের করে দিই। আমাদের ওইদিকে আবার কাঁচা মাছটা খুব খায় আর খুব উপকারী, আমরা লোহরা মাছ বলি, খুব উপকার মাছটা। কিন্তু এদিকে আবার না এই মাছটা পাওয়া যায় না, মানে পাওয়া যায় কম আর কি, দাম ছোট ছোট সরু সরু। আমি তো কোনোদিন খাইও না, আমার দেখলেই মাছটাকে ঘৃণা লাগে, ছুটকি খাওয়া তো দূরের কথা। আগাটা খাবে, নিয়েছো যাও। আমি এখানে, আমার হাত ভালো না, আমি তোমাকে দিব কি করে? কাটো তুমি একা বাবা, আমার হাত একদমই ভালো না। নেই খুলনা হ্যাঁ, ঠিক সে খুলো। মে কেসে খুলুঙ্গি, মেরা হাত ঠিক নেই হ্যাঁ বাবা। আপ ফুল কে খাও, ও ও হয়ে গেছে তো, খুলো। এই তো ও গেই, দেখো হারিয়ে গিয়ে ফেলেই দিল বাবা। আমার হাত এখন ভালো না, আমি তোমাকে দিতেই পারবো না, তোমাকে যতই বলো আমি তোমাকে করে দিতে পারবো না। আচ্ছা ওয়েট করো, আমি এটা করে তারপরে তোমাকে। কাঁটা তো বাবা, এগুলো যে বের করছি বর্ষাকালে, এবার এই মাছে পোকা হয়ে যায় বাবা, আরো তো ঘৃণা লাগে। কোথায় যাচ্ছ? হয়ে গেছে ধোয়া বলি, কাটা বেকর্ণ হয়ে গেছে। এটাই হাত দিদি, লাস্ট গরম জল আর একবার ঠান্ডা জলে। আর একবার ধুবো আমি, তারপরে বাদ বাকি যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো। এখন আমি এখানে নিয়ে আসি। তো গাইজ চলে এসেছি, এখন দেখো কাটাকাটি করে ধুয়ে নিয়ে আসছি, আর এইটুকু হয়েছে। এখন এটাকে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। আর এখানে কি কি নিয়েছি তোমাদেরকে একটু বলে দিই, আলুটা বেশি হয়ে যাবে নাকি কমিয়ে রাখবো একটু, যদি বেশি হয়ে যায়। মাছ তো ওইটুকু, আলু নিয়েছি সরু সরু করে, আর এটা হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, বুঝেছো তো। আমি এখন এটা ভেজে নিই। আর শুটকি মাছের তেলও বেশি লাগে। এই তো শুটকি মাছ, এই যে তোমাকে কি দেবো, না 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 তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও বাবা, মাছটা ভেজে নি না বাবা, এমন করে না। খুনতি নাচছে দেখছো, হ্যাঁ পড়ে যাবে, সরে যাও সরে যাও, না তুমি পারবে না, এখন ছোট তুমি, বাবা এমন করে না, এমন করে না মা, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও, সরে যাও, তেল ছিটাবে কিন্তু। মাছটা ভেজে আলুটা ভাজবো,
বর চলে এসে দেখো এসে খুন্তি নাড়া শুরু করে দিয়েছে, এখন তো বেরোবো, এই যে লেগে যাচ্ছে। আরে লাগ ছাড়ো, মাত্র দিলাম তো, ওকে থাকতে দাও, মাছগুলোকে রাখো। লাল করে ভাই। আচ্ছা ঠিক আছে, দুটো টমেটো দিয়েছি, আলু তাহলে সবগুলো দিয়ে দেবো। ঠিক আছে, লঙ্কার গুঁড়ো তো দেবো, তেল তো লাগে, আর একটু আনতে পারতে, ছুলে টুলে তো একটুখানি হয়ে যায় না, গন্ধে গন্ধে বলে খাওয়া হয়ে যাবে, ভাবো এত ফেভারিট এখানকার মানুষের, কাঁটা কুটা সব বেছেই তো এ করলাম। 5-6 বছর পরে করছি বলো, পুচকি 4 বছর হতে যাবে, তার কত আগে করে খাইয়েছিলাম, কই এখন কড়াই লাগছে কিভাবে দেখছে দেখো, নিচে ওইটুকু লাগুক, ওইটুকু লাগলে কি ওগুলো তার পুড়িয়ে যাবে না, কিন্তু লবণ চাকাটা তো টেনশনে পড়ে যাবো আমি, লাল করে ভাজতে বলে গেল, স্টিমও বাড়িয়ে দিয়েছি, সবগুলো আলু দিয়ে দিতে বললো, পছন্দের না, হ্যাঁ মানে কী বলবো, সেই পছন্দের শুটকি মাছ হয় না কবের থেকে। মশলাগুলো আমি একটু জলে গুলিয়ে নেব, তাতে না সুবিধা হয় কষতে। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, এখন দিব জিরের গুঁড়ো, ঝাল ঝাল করে করতে বলো, এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন দেবো লঙ্কার গুঁড়ো, তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিই, একদমই লাল হয়ে গেছে। হ্যাঁ কি কি হলো, একটু জল খাও মা, আমি দিয়ে দিচ্ছি, তুমি বাড়ো, ধরো ধরো, পড়ে না যেন, হয়েছে দাও, বাবা পড়ে যাবে গায়ে, জামা টামা ভিজে যাবে, আবার নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ঢাকনা দেবে, হ্যাঁ হয়েছে, এখানে কেন, ওইখানে রেখে ঢাকনা দিয়ে দাও, ওই যে জল পড়ছে, ঢাকনা দিয়ে দিবে ভালো করে, এটাকে কি বলে বলো তো, শুটকি মাছের চাটনি, হ্যাঁ পুরো ঘাঁটা ঘাঁটা হবে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভালোই লাগবে তোমাদের, আমার বর যদি থাকতো ওই সব কিছু করতো, তো আমি আর একটু তেল অ্যাড করবো এখানে, এখন দেবো পেঁয়াজ কুচি, এখন দেবো আদা পেস্ট, রসুন পেস্ট, এখন দেবো লঙ্কা, এখন গোলানো মশলাটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, মশলা কষা হয়ে গেছে যেহেতু, মাছটা আমি পরে দেবো, তো কষানো হয়ে গেছে, এখন আমি অল্পটুকু জল অ্যাড করবো, এই জলটাই অ্যাড করবো, তো এখন আমি মাছটা দিয়ে দেবো, এটা একদমই শুকনো শুকনো হবে, আর মাছটা কড়া করে ভেজেছি তো, তাই এখন দিয়ে দিলাম, নাহলে নরম হবে না,
তো দেখো একদমই শুকিয়ে গেছে, আরও শুকিয়ে যাবে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটা ঢেলে নেব। তো গাইস, রান্না কমপ্লিট হয়ে গেছে। শুটকি মাছ, আমি জানি না লবণ কেমন হয়েছে বা খেতে কেমন হয়েছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়েছে। আমি যেহেতু খাই না, আমি মানে কোনো দিন খাই না, আমার ঘৃণা লাগে, বুঝেছ? রান্নাটা করে দিই, প্রায় 5-6 বছর পরে রান্নাটা করলাম। বর থাকলে একটু সুবিধা হতো, লবণটা চেকে বলতে পারতো, আমি জানি না কী হয়েছে। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরাও ট্রাই করতে পারো। আর এত বছর পরে করলাম, কেমন খেতে হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো। বর এসে এটা খেয়ে তো বলবে, আমি তো আর খেয়ে তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে যে কেমন খেতে হয়েছে, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুবই সুন্দর। আমি কী বলো তো, মানে রান্না করে দেবো, আমি যে জিনিসটা খাই না, যে আমি রান্না করবো না তা না, রান্না করে দিই, বাট আমার খেতে মানে ইচ্ছেই করে না। এই পাঁঠার মাংস বলো, খাসির মাংস, আমি এগুলো আমার কী ঘৃণা লাগে আমি জানি না, প্রচণ্ড ঘৃণা পাই, কিন্তু আমি রান্না করে দিই, খাই না, বুঝেছো? তো রান্না হয়ে গেছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো। আর বেশি কিছু বলবো না, এটা আমি যাই যেভাবে যেভাবে করলাম পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা।